সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বান্ধবী আমাতুল্লাহ বসরাকে নিয়ে রিক্সা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশ। এরপর দিন শনিবার থেকেই নিখোঁজ হন তিনি। দুদিন পর গত সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান, ফারদিনের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে ফারদিনের বাবা নুরুদ্দিন রানা বাদী হয়ে তার বান্ধবী আমাতুল্লাহ বসরা ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিছুক্ষণ পর প্রধান আসামি বসরাকে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।